নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি পোস্ট করেছেন ফেসবুকে, পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তিনি একজন উর্দু প্রেমী মন্ত্রী একটি বাগানবাড়ির ভিডিও সেই ফেসবুক পোস্টে আপলোড করেছেন। ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওতে আপনারা দেখুন। দেখলে হয়তো প্রথমে আপনাদের এরকম একটা বিভ্রান্তি হতে পারে যে এটা বোধহয় কোনো জমিদারের বাগান বাড়ি। আগেকার দিনে জমিদারদের বাগান বাড়ি থাকতো না, বাড়ি থেকে দূরে। জমিদার সারাদিন পরিশ্রম করার পর, প্রজা ঠেঙানোর পর, সেই জমিদার বাড়িতে গিয়ে একটু মদ্যপান আর বাইজি নৃত্য দেখে তিনি খানিকটা তার যে মানসিক চাপ, সেই মানসিক চাপের চাপকে তিনি লাঘব করতেন। সেই রকম কোনো জমিদারের কথা হয়তো আপনার মাথায় আসবে, একদমই না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটা হচ্ছে মা মাটি মানুষের এক উর্দু প্রেমী মন্ত্রীর এইটা জমিদার বাড়ি, এই বাগান বাড়ি। আসলে দলটা তো মা মাটি মানুষ, তাই মাটির প্রতি আকর্ষণ এদের বেশি। তিনি টুইটে ওই ফেসবুক পেজে ওটা লিখেছেন। তিনি উল্লেখ করেছেন ওখানে যে এই মাটি প্রেমী উর্দু প্রেমী মন্ত্রী তার বাগান বাড়ির ঠিকানাটাও দিয়েছেন। ঠিকানাটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত উলুবেড়িয়া, সঠিক জায়গাতেই বেঁচেছেন, উলুবেড়িয়াতে, 2 নম্বর ব্লকের ঘরভাঙা বাসুদেবপুর গ্রাম। 2 নম্বর ব্লকের ঘরভাঙা বাসুদেবপুর গ্রাম। জমির পরিমাণ কত? 37 একর। ওই জমিসহ ওইখানকার ওই যে বাগান বাড়িটা তৈরি করতে কত খরচ পড়েছে? কত খরচা হয়েছে? 50 কোটি। পেলেন কোত্থেকে মন্ত্রীবাবু? মন্ত্রীবাবু বলবেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার চুরি করাটা। আমি এই টাকা চুরি করে রোজগার করেছি, সেটা তোমায় বলবো কেন? যদি ইডির লোক যায় বললো কেন, শেখ শাহজাহানের দাওয়াই আছে, সন্দেশখালি মডেল আছে। যদি আয়কর দপ্তর যায় তাহলে বলবো সরকার আছে, পুলিশ আছে, পুলিশের দাওয়াই আছে। ফলে আমরা যেটা করব, জনগণের সেবা করব, আর 2-4 হাজার কোটি টাকা চুরি করব না, এটা কোথাকার নিয়ম? পশ্চিমবাংলা ঠিক এই নিয়মটাই, এই শাসনই ব্যবস্থা, শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। মানুষের ভালো করার জন্য কি অদম্য ইচ্ছা পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকের, কি ভীষণ ইচ্ছা এই রাজ্যের মানুষের ভালো না করে ছাড়বেনই না। পঞ্চায়েতের সদস্য হলে সেও বলছে এই মানুষের ভালো করবো, মুখ্যমন্ত্রীও বলছে ভালো করবো। আর মানুষের ভালো করতে গিয়ে দেখা যাচ্ছে এরা সকলে ফুলে ফেঁপে উঠছে। কি করে ফুলে ফেঁপে উঠছে কেউ জানে, বলছে ওটা আমাদের অধিকার। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও বলেছেন, এই যেমন করে দেখছেন এই বাগান বাড়িটা, জাস্টিস গাঙ্গুলি বলছেন এটা আমাদের অধিক। জাস্টিস গাঙ্গুলি বলছেন কোনোদিন এরা এসে বলবে যে এই চুরি করাটা আমাদের একটা গণতান্ত্রিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের দাবিতে এরা না সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয় কোনোদিন, যে এত কষ্ট করে চুরি করলুম, এত কষ্ট করে মন্ত্রী শান্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী, এত কষ্ট করে এমপি হয়েছি, এত কষ্ট করে কাউন্সিলর হয়েছি, বোর্ড চেয়ারম্যান হয়েছি, পঞ্চায়েতের সদস্য হয়েছি, প্রধান হয়েছি, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছি, জেলা পরিষদের মেম্বার হয়েছি, কর্মাধ্যক্ষ হয়েছি, চুরি করবো না, এটা কি হয়? এ কম পরিশ্রম আছে এর পেছনে, কত মানুষকে পেটাতে হয়েছে, কত ভোট লুট করতে কম পরিশ্রম সেই লোকগুলোকে জোগাড় করতে হয়েছে লুট করার জন্য, লুটেরা বাহিনী পুষতে হয়েছে, খরচা কে দেবে? আপনি ভোট লুট করা হয়েছে সারাদিন ধরে, সারা রাত জেগে ভোট লুট করতে হয়েছে, গ্রাম পাহারা দিতে হয়েছে, তার খাটনির দাম নেই? বিধানসভা ভোটসভা লোকসভা ভোটের আগে থেকে বাহিনী তৈরি করে রাখতে হয়, তাদেরকে বিভিন্ন খানাপিনার ব্যবস্থা করতে হয়, ক্লাবে ক্লাবে খরচাপাতি করতে হয়, তার টাকা কে দেবেন আপনি? চুরি করবো না তো কী করবো, এমনি এমনি হবে এইসব কাজ?
সেটা হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান চেহারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই চেহারাই তুলে ধরেছেন। আমি একটু অবাক হচ্ছি না, আপনারা কি অবাক হচ্ছেন? আপনারা যদি অবাক হয়ে থাকেন, ঠিক কী কারণে অবাক হলেন সেটা একটু আমার কমেন্টস বক্সে লিখবেন। এবং যারা অবাক হলেন না তারাও লিখবেন কেন অবাক হচ্ছেন না। তারা কি এই রকম ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, নাকি 2011 আগে তাদের এই প্রত্যাশাই ছিল যে সরকারটা আসলে এরকমই হবে, তাই সেই প্রত্যাশা অনুযায়ী চলছে বলে তারা একটু অবাক হচ্ছেন না? আসলে তারা 2000 আগের চেহারা, 2000 আগেই এই ভণ্ডামিটা তারা ধরে ফেলেছিল, তাই জন্য তারা একটু অবাক হচ্ছেন না। ঠিক কারা কী কারণে অবাক হচ্ছেন বা হচ্ছেন না সেটা আপনারা দয়া করে একটু কমেন্টস বক্সে লিখবেন, যাতে আমার বুঝতে সুবিধে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তথ্য ফাঁস করলেন, সেই তথ্য ফাঁস করার পর এবার যদি ইডি সিবিআই তার বাড়িতে গিয়ে পৌঁছায়, পৌঁছানোর পর সে প্রেস মিট করবে, চলে যাওয়ার পর একটা বিশাল প্রেস মিট করে বলবে আই অ্যাম এ থিপ, ইয়াস ইউ আর এ থিপ। বাংলার মানুষ এখন এটাই বলছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে গলায় গলা মিলিয়ে বলছে অল ইউ আর থিপ। আমরা এই সমস্ত বিষয়ের উপর নজর রাখবো, আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়, ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।